নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সজনে ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটা করে দেখাবো। আজকে নিয়ে নিয়েছি এখানে সজনে ডাঁটা, কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি লম্বা লম্বা করে। আলুও নিয়েছি লম্বা লম্বা করে, টমেটো কুচিয়ে রেখেছি। আপনারা টমেটোটা না দিলেও দিতে পারেন, বাট আমি একটু টেস্টের জন্য দেব। নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে আছে হলুদ গুঁড়ো, লবণ আর সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে সর্ষে পোস্ত দিয়ে আমার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো জল। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আমার রান্নাটা রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর ঘনত্বটাও কত সুন্দর হয়েছে সত্যি সত্যি। লম্বা লম্বা আলু আছে, ডাটা। এই পর্যায়ে আমি নাম বলি, বন্ধুরা আপনারা এইভাবে করে খাবেন, খেয়ে দেখবেন বাড়িতে কেমন লাগলো, অবশ্যই আমাকে জানাবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আজকে এখানে শেষ করলাম।